কাতার বিশ্বকাপের মঞ্চে এ গ্রুপের খেলার শেষ দিনে সবার চোখ ছিল সেনেগাল ইকুয়েডরের ম্যাচের দিকে। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল এই গ্রুপ থেকে নেদারল্যান্ড ব্যতীত আর কোন দল জায়গা করে নেয় শেষ ষোলোর পরবর্তী রাউন্ডে। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এদিন সেনেগালের সামনে জয়ের বিকল্প ছিল না কিছুই। অন্যদিকে জিতলে তো ভালো, নয়তো কেবল ড্র করলেও শেষ ষোলোতে জায়গা করে নিতেও ইকুয়েডর। তবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইকুয়েডরকে জয় বা ড্র নয়, বরং হারের তিক্ত স্বাদে সঙ্গে কান্নার জলে ভাসিয়েছে সেনেগাল। 2-1 গোলের ব্যবধানে হারিয়ে নেদারল্যান্ডসের পাশাপাশি শেষ ষোলোতে জায়গা করে নিল সাদিও মানের সেনেগাল।